এবং মাটিপুর কেউ তারা সার দেয়, সারের অপচয় নয়, সারের দাম দিন দিন বেড়ে যাচ্ছে শুধু অপচয়ের জন্য। আপনারটা আপনার মতো আমাদের মতো আপনি আবাদ করেন কোনটা দিয়ে, এতে আমরা দেখছি যে আমাদের যে মাটি পরীক্ষা করে যেটা করা হয় এতে তার কৃষকরা অনেক লাভবান হয়েছে এবং এখন কৃষকরা খুবই আগ্রহী হয়েছে এবং আমাদের মিটিংয়েতে আমরা এখন মাটি পরীক্ষা করেও সময় বের করতে পারিনি, এত বেশি মাটি আসছে। রংপুর বিভাগীয় গবেষণাগার আপনাদের মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাই যে কৃষক এসে এখানে যেমন আমাদেরকে আমাদের এখান থেকে জেনে দেয়। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট রংপুর একটা স্টল আপনাদেরকে দেখাবো। এই স্টলটা আমরা এখানে মাটি, এই মাটি বাঁচলে কৃষক বাঁচবে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, ওনাদের এই স্টলের মাটি প্রদর্শন উদ্দেশ্য এবং কী কী মাটি আছে এই বিষয়গুলো আমরা একটু ওনার কাছ থেকেই জানতে চাইবো। আসসালামু আলাইকুম, আমরা আপনার কাছে জানতে চাই যে আপনাদের যে স্টলটা আছে এই স্টলে আপনারা কি মাটি প্রদর্শন করছেন, যে এই মাটিগুলো প্রদর্শন করার উদ্দেশ্যটা কি এবং এটাতে আপনারা কি মেসেজ দিতে চাচ্ছেন জনগণকে বা কৃষকদেরকে, এটা এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আমরা এখানে আসলে আমাদের মূলত উদ্দেশ্য হলো কৃষকদেরকে সরজমিনে মাটি পরীক্ষা করে তারপর সার দেওয়ার ব্যাপারে আমরা বলি, কৃষক যাতে তার নিজের জমিনের মাটি কীভাবে নিবে এই পদ্ধতিটা এখানে আসলে আমরা শিখিয়ে দিচ্ছি, এই এই পদ্ধতিতে মাটিটা সংগ্রহ করবেন। একটা জমিনে নয় জায়গা থেকে মাটি নিতে হবে, সেটা কীভাবে নিতে হবে এটা মাটিটা নেওয়ার পরে ওই মাটিটাকে আমাদের নীতিকে সম্বন্ধে কিছু গবেষণাগার আছে, এখানে গবেষণার পড়ার পরে আমি এরকম একটা সার সুপারিশ কার্ড দিই, এই সার সুপারিশ কার্ডের শতকে কতটুকু সে সার দিবে এখানে লেখা থাকে, এর ভিত্তিতে তাকে আমরা বলি যে আপনার এইভাবে সার দিবেন। এখন তো তারা এলোমেলো সার দেয়, এতে অনেক অবস্থায় হয়। আমাদের মূলত উদ্দেশ্য হলো কৃষকদেরকে উদ্বুদ্ধ করা, মাটি পরীক্ষা করে আপনারা সার সুষম সার ব্যবহার করেন এবং যদি তাদের সমস্যা হয় যে না আমি মাটি আনতে পারবো না, আমরা তখন শিখিয়ে দিচ্ছি এখানে। এবং যদি বেশি মাটি সে নিতে চায় যে তার একাধিক জমিন আছে, তখন আমাদের মিটিং অফিসে যোগাযোগ করলে আমাদের লোক যেয়েও দরকার হলে তাকে তার মাটি সংগ্রহ করে তাকে আমরা মাটি নিয়ে এসে গবেষণা করে তাকে সার সুপারিশ দিয়ে সে কীভাবে সে আবাদটা করবে বা গাছটা কীভাবে গাড়বে ওটাও আমরা দেখিয়ে দিই এবং ওটা আমরা বলে দিই যে এইভাবে এইভাবে করবেন আপনার কাছে। এটা কি কৃষকদের জন্য ফ্রি সার্ভিসে? আপনারা ফ্রি সার্ভিস না, মাটির পরীক্ষার জন্য একটা ল্যাবরেটরি কেমিক্যাল টেস্ট আছে, সেখানে কৃষকদের জন্য শুধু 63 টাকা, আর এটা কিন্তু মূলত খরচ হয় 1200 টাকার মতো, কৃষকদের জন্য সরকার সাবসিডি দিয়েছে। আরেকটা আছে আমাদের ভ্রাম্যমাণ গাড়ি আছে, ওটাও একটা গবেষণাগার, সেখানে শুধু 25 টাকার বিনিময়ে কৃষকদের মাটি টেস্ট করে দেওয়া হয়, সরজমিনে ভ্রাম্যমাণ সারা বাংলাদেশে সে কুটির উপজেলাতে ঘুরে 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 সে টেস্ট করতে থাকে এবং আমাদের এটা নিজস্ব রুটিন হয় এবং কৃষককে আগে কৃষি সম্প্রসারণের মাধ্যমে তাদেরকে বলা হয় যে আপনাদের যে কৃষকরা আছে উপসহকারীর মাধ্যমে এই কৃষকদেরকে আপনারা উদ্বুদ্ধ করেন, আমরা একটা ট্রেনিং দিব। তা আমরা ইউনিয়ন কাউন্সিল বা উপজেলার পরিষদে যাই, আমরা একটা প্রশিক্ষণ দিই 50 জন কৃষককে যে আপনার অমুক তারিখে আমাদের গাড়িতে আসবে, আপনার মাটি পরীক্ষা করা হবে সরজমিনে, ওইখানে স্পটেই মাটিটা পরীক্ষা করে এরকম একটা কার্ড দিয়ে কৃষকদের আমরা তখন পরামর্শ দিয়ে দিই। এভাবে অনেক কৃষক উপকৃত হয়েছে। এছাড়াও আমাদের কিছু ব্লক আছে গ্রামে গ্রামে, কিছু কৃষক আছে তাদেরকে আমরা দেয়া নিজেরা নিজেদের খরচ দিয়ে সরকারের খরচ দিয়ে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করি যে আপনার এইভাবে আবাদ করেন, আমাদেরও এখান থেকে আপনার 30 শতক আবাদ করেন, আপনিও আবাদ করেন, আপনারটা আপনার মতো আমাদের মতো আপনি আবাদ করেন কোনটা দিয়ে, এতে আমরা দেখছি যে আমাদের যে মাটি পরীক্ষা করে যেটা করা হয় এতে তার কৃষকরা অনেক লাভবান হয়েছে এবং এখন কৃষকরা খুবই আগ্রহী হয়েছে এবং আমাদের মিটিংয়েতে আমরা এখন মাটি পরীক্ষা করেও সময় বের করতে পারিনি, এত বেশি মাটি আসছে। রংপুর বিভাগীয় গবেষণাগার এবং মৃত্তিকা আমাদের এখানে যে লালবাগ মৃত্তিকা ভবন আছে, এখানে যদি আপনি আরও আসেন এবং কৃষককে আপনারা আপনাদের মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাই যে কৃষক এসে এখানে যেমন আমাদেরকে আমাদের এখান থেকে জেনে দেয় এবং মাটি পরীক্ষা করে তারা সার দেয়, সারের অপচয় নয়, সারের দাম দিন দিন বেড়ে যাচ্ছে শুধু অপচয়ের জন্য, আমাদের এই যে একটা বার্তা। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে আসলে মূলত মাটিটা পরীক্ষা করলেই কিন্তু আপনার কতটুকু সার লাগবে, কতটুকু ওষুধ লাগবে ওনারা এই মাটি পরীক্ষা করে আপনাদেরকে অর্থাৎ কৃষকদেরকে বলে দিতে পারবে, যেটা আমরা যারা কৃষক আছি অনেক সময় না আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা আসলে মাটিটা পরীক্ষা করতে চাই না। আসলে এই মাটি পরীক্ষা করতে না চাওয়ার ক্ষতিকর কিছু দিক আছে, সেই দিকগুলো যেন কৃষকরা সেই সাইটগুলো যেন
না যায় এবং কৃষকদের যেন ক্ষতি না হয় সেই উদ্দেশ্যেই ওনারা এই স্টলটি দিয়েছেন, যে কৃষকরা মাটি পরীক্ষা করবে, এতে করে কৃষকদের লাভ হবে। সেটা হচ্ছে যে কৃষকরা যে সার বা কীটনাশক ব্যবহার করেন এগুলোর অপচয় হবে না, এগুলো অপচয় রোধেই ওনাদের এই প্রদর্শনী। এবং এই প্রদর্শনী করতে এবং এই মাটি পরীক্ষা করার জন্য কী কী প্রয়োজন সেটা তো উনি জানালো আমাদেরকে, এবং আমাদের মাধ্যমে আমরা কৃষকদেরকেও এই বিষয়গুলো জানাতে চাই যে আপনারা আবাদের পূর্বে মাটিটাকে পরীক্ষা করে নিন, তাতে করে আপনাদের অনেক ক্ষেত্রে লাভবান হবেন আপনারা। এই মেসেজটি আমরা এই কৃষি বাজারের পক্ষ থেকে আপনাদেরকে জানালাম। ধন্যবাদ। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, রংপুর।